সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। 52তম বর্ষে পদার্পণ করলো বাগুইহাটি নির্ভীক সংঘ। এবার তাদের থিম নারায়ণ নারায়ণ, অর্থাৎ বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের সৃষ্টি করা অমর চরিত্রগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বাটুল থেকে নন্টে ফন্টে, ফুটকি মুটকি নানান চরিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের ছেলেবেলা স্মৃতিকে তুলে আনা হয়েছে এই থিমের মাধ্যমে। বাগুইহাটিতে গরিন্দমের রিপোর্ট, বঙ্গ সংবাদ। এটা আমাদের 52তম বর্ষ, থিম হচ্ছে নারায়ণ নারায়ণ, আমাদের নারায়ণ দেবনাথের ট্রিবিউট দিচ্ছি। প্যান্ডেলের মধ্যে রাখা রয়েছে, সেই ছবিটাকে কল্পনা করে আমরা একটা প্যান্ডেলটাকে সাজিয়েছি। বিশেষ করে নারায়ণ দেবনাথ আমাদের একটা প্রজন্ম, মোটামুটি ধরুন 70 দশক, 80 দশক, 90 দশকে মানুষের লং জেনারেশনের মধ্যে ডুবেছিল। আমরা তার মধ্যে উদ্বুদ্ধ হয়েছিলাম। বাটুল দিলে, নন্টে ফন্টে, তৎসঙ্গ বিভিন্ন ক্যারেক্টার, সেই সময় কম্পিউটারাইজ ছিল না। উনি হাতে এঁকে এঁকে টোটাল বিষয়টাকে তুলে ধরেছেন। একজন বাঙালি স্রষ্টা হিসাবে এই অভূতপূর্ব কৃতিত্ব যিনি কারিগর, তার কথাই আমরা প্রথমে এবার চিন্তা করেছি। দুটো নিয়ে আমাদের প্রচুর কর্মসূচি রয়েছে, আমাদের অলরেডি আজকে হয়েছে, দেখবেন আমাদের আজকে ওপেনিংয়ে ছিল, আমাদের স্পেশাল চাইল্ডকে দিয়ে সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে সূচনা করেছি, তারপরে কন্টিনিউয়াস প্রসিডিওর রয়েছে, ভেতরে দেখবেন আমাদের হোয়াইট বোর্ড লাগানো রয়েছে, বা কোনো বাচ্চা বা যে কেউ ওখানে গিয়ে ছবি আঁকতে পারেন, কার্টুন আঁকতে পারেন। আমাদের ভেতরে নির্ভীক সংঘ সাধারণ পাঠাগার খোলা হয়েছে, যেখানে নারায়ণ দেবনাথের বই পাবেন, তার সঙ্গে বিভিন্ন সাহিত্যিকেরও বই পাবেন, সামনে বাচ্চাদের খেলার জন্য জায়গা রাখা হয়েছে। আমরা এবার টোটাল ব্যাপারটা ডেডিকেট করছি শৈশব, একজন শৈশবের মানুষদের কাছে। তার কারণ হচ্ছে তাদের এবার শেখার সময় এসছে, মোবাইলের পাবজি খেলা বা ওই ধরনের কোনো ধরনের অনলাইন গেম খেলাটাই জীবন নয়। শিক্ষককে দেখার জন্য তাদের পড়তে হবে, মাঠে খেলতে হবে, এই নিয়ে আমাদের চিন্তা।